আচ্ছা দোস্ত, দেখো আমি লাইসেন্স করছি। লাইসেন্স করার পরে আমার ডেলিভারি স্লিপ দিছে। ডেলিভারি স্লিপটা দেওয়ার পরে আমাকে 1 বছরের মেয়াদ দিয়ে দিয়েছিল। দেওয়ার পরে মেয়াদটা এই মাসে 1 তারিখে শেষ। দেওয়ার পরে আমি আবার বিয়েতে যাইতে হবে। এটা বিয়েতে না যাওয়া লাগে, এটা কি সমাধান আছে আমার? অবশ্যই সমাধান আছে। বিআরটি এর নতুন একটা অপশন আসছে। যদি আপনি ম্যানুয়ালি ড্রাইভিং লাইসেন্স করেন, এই ড্রাইভিং লাইসেন্স ম্যানুয়ালি যে ডেলিভারি স্লিপটা দেয়, এটা 2-3 মাস পর পরে আপনার বিআরটি তে যে আবার নতুন করে কিন্তু ডেট নিয়ে আসতে হয়। তো নতুন একটা অপশন আসছে, এই অপশনে আপনার আর এই বিআরটি যে নতুন করে আর কোনো ডেট নিয়ে আসতে হবে না। এই বিআরটি এর ওয়েবসাইটে যে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি একটা ই পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পারবেন। এটারই মেয়াদ যতদিন আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন না ততদিন আপনি এটা দিয়ে চালাতে পারবেন। মানে এটার মেয়াদ 5 বছর পর্যন্ত আপনার মেয়াদ থাকবে। মানে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যতদিন, এই ই পেপার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ততদিন। তো কিভাবে এটা ডাউনলোড করবেন চলুন আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি। জি, সো আমি আমার মোবাইল থেকে করে দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইল থেকে অথবা ডেস্কটপ থেকে করতে পারবেন। আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমরা সার্চ বারে এখানে টাইপ করব bsp.brta.gov.bd। এটা লেখার পরে আমরা সার্চ করব। সার্চ করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে কোর্স নিয়মতে ক্লিক করে এটা কেটে দিবেন। এখানে লেখা আছে নিবন্ধন, আপনারা নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে লেখা আছে আপনার কি কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে এখানে নিবন্ধন করুন। এখানে লেখা আছে জন্ম তারিখ, এরপরে নিচে লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, এরপরে মোবাইল নাম্বার। আমরা এগুলো ফুলফিলভাবে ফিল আপ করতেছি। এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার বসার আগে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে লেখা আছে 13 সংখ্যার জাতীয় পরিচয়পত্র নাম্বারের আগে আবেদনকারীর জন্মসাল যোগ করতে হবে। যেমন আমি এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে, জাতীয় পরিচয়পত্র নাম্বারটা, এটা আমি আগে বসার আগে ওনার জন্ম যে সালটা আছে, যেমন 1977 ওনার জন্মসাল, এটা আমাদেরকে যোগ করতে হবে। সেটা আমি আগে লিখে রাখতেছি, দেখেন 1977। এরপরে এখন এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। এনআইডি কার্ডের নাম্বার বসা হয়ে গেলে এখানে লেখা আছে নিচে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা আপনাকে বসাতে হবে যার ড্রাইভিং লাইসেন্সটা আছে। এনার এনআইডি কার্ড দিয়ে যে সিমটা তোলা, সেই সিমের নাম্বারটা আপনাদেরকে এখানে দিতে হবে। আমি সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এখানে লেখা আছে অনুসন্ধান, এই অনুসন্ধানে ক্লিক করলে একটা মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বারটা লাগবে, এটা আমি দেখাচ্ছি। অনুসন্ধানে আমরা ক্লিক করে দিচ্ছি। অনুসন্ধানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা ইজ অ্যাভেলেবেল, ঠিক আছে। সো আবার আমরা অনুসন্ধানে ক্লিক করব। ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সেই ওটিপিটা এখানে বসাইছি। এখানে লেখা আছে ওটিপি যাচাই করুন, আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ইওর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড এখানে লেখা আছে। আমরা আবার কি করব, স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসব। এখানে ওনার ডিটেলসগুলো দেখাবে, ঠিক আছে। এখানে লেখা আছে পাসওয়ার্ড নির্বাচন করুন। আমরা ফার্স্ট টাইম যে পাসওয়ার্ডটা দেব, সেকেন্ড টাইমে এই ঘরে আমাদের সেই পাসওয়ার্ডটা দিতে হবে। আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। প্রথমে যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা আবার আমরা নিচের ঘরে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে লেখা আছে নিবন্ধন করুন, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আমরা এটা সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে এখন দেখেন যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে লেখা আছে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি, ঠিক আছে। এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে।
আমরা কি করব ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিচ্ছি, দিয়ে আমরা লগইনে ক্লিক করে আমরা এই অপশানে চলে আসলাম। একটু স্ক্রল ডাউন করে এখানে লেখা আছে ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত, এটা করার আগে আপনারা কি করবেন এই যে কর্নারে এখানে এই অপশানটাতে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে প্রোফাইল, আপনার প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এই যে প্রোফাইলটা এটা একটু আপডেট করে নিতে হবে। আপডেট করার জন্য এখানে লেখা আছে দেখেন ইউজার নামের ঘরের এখানে এই অপশানটায় এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন লেখা আছে ইওর প্রোফাইল ভেরিফাইড বাই এনআইডি সার্ভার, ঠিক আছে, এটা ওকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখবেন যে ওনার ইনফরমেশনগুলো এখানে সবগুলো চলে আসছে। এখান থেকে আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট এখানে লেখা আছে প্রোফাইল হালনাগাদ, আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল আপডেট সাকসেসফুলি, ঠিক আছে। তারপর আপনার কি করবেন এখানে থ্রি ডট যে মেনু আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর হোমে ক্লিক করবেন, তারপরে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। উপরে এই ড্যাশবোর্ডে ক্লিক করে এই অপশান আপনাদেরকে নিয়ে আসবে এবং স্ক্রল ডাউন করে আপনারা একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে লেখা আছে ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত, আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে, আপনারা যা সেগুলো একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে লেখা আছে আমি সম্মত, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার এবং প্রথম ইস্যুর তারিখ, তারপরে লাইসেন্স উল্লেখিত জন্ম তারিখ, এগুলো আপনাদেরকে লিখতে হবে। প্রথমে আমরা রেফারেন্স নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। রেফারেন্স নাম্বারটা বসানোর জন্য আপনাদেরকে অবশ্যই বড় হাতের অক্ষর দিতে হবে, ডিএন বড় হাতের হবে, এরপর সংখ্যাগুলো আমরা দিয়ে দিচ্ছি। রেফারেন্স নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে লেখা আছে প্রথম ইস্যুর তারিখ, এই প্রথম ইস্যুর তারিখটা আপনার ড্রাইভিং লাইসেন্সটা প্রথম ইস্যু কবে করছিলেন, হ্যাঁ সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রথম ইস্যুর তারিখ দেওয়া হয়ে গেলে এরপর নিচে লেখা আছে লাইসেন্সের উল্লেখিত জন্ম তারিখ, তার মানে আপনার লাইসেন্সে যে জন্ম তারিখটা আছে মানে আপনার এনআইডি কার্ডে যদি অন্য হয়ে থাকে, লাইসেন্সে একরকম হয়ে থাকে, এই জন্য এখানে বলা হচ্ছে লাইসেন্সের ভেতরে আপনার যে জন্ম তারিখটা দেওয়া আছে সেই তারিখটা এখানে বসাতে হবে। বসানো হয়ে গেলে এখানে লেখা আছে অনুসন্ধান, এই অনুসন্ধানে আপনারা একটা ক্লিক করে দিবেন। অনুসন্ধানে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন ওনার ইনফরমেশনগুলো কিন্তু এখানে শো করতেছে, আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে লেখা আছে সাবমিট করুন, আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন সাবমিটে। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড টু বিআরটি অথরিটি ফর অ্যাপ্রুভাল, প্লিজ চেক ইওর ড্যাশবোর্ড, তার মানে আমাদেরকে ড্যাশবোর্ডে চেক করতে বলতেছে। আমরা আবার কি করব একটু নিচের দিকে আসবো, আসার পরে এখানে লেখা আছে ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত, আবার আমরা এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সেই লাইসেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়েছে, আমরা একটু সাইটের দিকে আসব, দেখতে পাচ্ছেন ওনার ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখেন অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং টু বিআরটি অথরিটি, মানে জাস্ট আমরা এটা এখন অ্যাপ্লিকেশনের জন্য পাঠানো হয়েছে, অথরিটি হয়ে গেলে এখানে কিন্তু অপশানগুলো চলে আসবে, ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করব। সো 10 মিনিট পরে আমরা পেজটা আবার একটু রিলোড দিয়ে নেব, আমরা ওর থেকে একটু নিচের দিকে টান দিলে একটু পেজটা রিলোড হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। সো দেখি আমাদের 10 মিনিটের মতো হয়ে গেছে, দেখি আমাদের হয় কিনা। এখানে দেখতে পাচ্ছেন ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত, আমরা এখানে আবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি আমরা দেখি একটু,
হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ইওর ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই বিআরটিএ। দেখেন ই ড্রাইভিং লাইসেন্স এখানে যে অপশানটা আছে এখানে আমরা একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে ডাউনলোড ফাইল এগিন, এখানে ডাউনলোড এগিন আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি জাস্ট নাওতে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এখানে কিন্তু ই ড্রাইভিং লাইসেন্সটি দেখাচ্ছে। সো এটার মেয়াদ কিন্তু 5 বছর, আপনারা ইজিলিভাবে এটা এখান থেকে বের করতে পারতেছেন।